জাতীয় ঈদগাহে সর্বাত্মক নিরাপত্তা নিয়ে 85,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে জামাত। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে এসব কথা জানান দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এদিকে ডিএমপি কমিশনার জানান জাতীয় ঈদগাহে থাকবে 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ পড়তে আসবেন এই ঈদগাহে। ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা দেখতে এসে ঢাকা দক্ষিণের মেয়র জানান, এবার 25,000 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে 35,000 এবং এর বাইরেও যাতে অন্তত 50,000 মানুষ নামাজ পড়তে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে। কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্য সেবাও এখানে নিশ্চিত করা হবে। মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঈদগাহে আসেন ডিএমপি কমিশনার, জানান পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। তাছাড়া জাতীয় ঈদগাহে আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। ঢাকা মহানগরীর 184টি ঈদগাহ মাঠ ও 1488টি মসজিদের প্রতিটিকে নিরাপত্তা দেবে পুলিশ। কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনা রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এদিকে জাতীয় ঈদগাহের পাশাপাশি সারা দেশের প্রতিটি ঈদগাহের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। গোয়েন্দা তত্ত্ব, সাইবার মনিটরিং সহ অন্যান্য তত্ত্ব বিশ্লেষণপূর্বক পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তত্ত্ব পাওয়া যায়নি। তবুও আমরা এ ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।